হ্যাঁ, মনে হচ্ছিল জানো, মানে প্রথমে মনে হচ্ছে একটা গরম গোটা গা শরীর দিয়ে শীত দ্বারা দিয়ে একটা গরম স্রোত যাচ্ছে, হাতের তালু সব গরম হয়ে যাচ্ছে, ঘেমে গেছি আমি রীতিমতো। এবং তারপরে আবার মনে হচ্ছে একটা ঠান্ডা শীত দ্বারা দিয়ে একদম নেমে যাচ্ছে ঠান্ডা কিছু একটা, তখন আবার ঠিক হয়ে যাচ্ছি, এরকম একটা কন্টিনিউয়াসলি হচ্ছিল। আমি কেমন লাগছে মাইন্ড এখন? খুবই ভালো, খুব ফ্রেশ লাগছে। কমলবাবু আপনি বলুন। স্যার আমার এখানে তো এখন ইলেকট্রিসিটি নাই অনেকক্ষণ ধরে, ঠিক আছে, হ্যাঁ কারেন্ট নেই তো স্যার। যে তাপমাত্রা, মানে তাপমাত্রা তো অনেক বেশি গরম লাগার কথা, কিন্তু স্যার আমার শরীরের মধ্যে এখন শিথিলতা, মানে একটা প্রশান্ত অবস্থা বডির মধ্যে, যেখানে গরম লাগার কথা সেখানে একদম মানে ফুরফুরে। আপনাকে দেখাও যাচ্ছে না যার জন্য। হ্যাঁ স্যার, মানে এই গরমটা স্যার আমি সহ্য করতে পারি না, বাট এখন মানে বডির মধ্যে একটা শিথিলতা, খুব একটা মানে ওই ফুরফুরে একটা এ আর কি অবস্থা, খুব ভালো লাগছে স্যার সব নিয়ে। যে দুদিনে ক্লাস কমপ্লিট হবে, তো অনেকের কাছে মনে হয় যে দুদিনে ক্লাস কি করে কমপ্লিট হবে, আদৌ কি পারবো? তা আপনারা দুদিন ক্লাস করলেন, তো করে কি মনে হলো? যা শেখালাম বুঝতে কোনো অসুবিধা হয়েছে কোথাও, কঠিন লেগেছে কোথাও? কি অভিজ্ঞতা হলো আমার কাছে ক্লাস করে, একদম নিজের মন থেকে খুলে বলতে পারেন। মানে মনের মধ্যে কোনো দ্বিধা নেই, সবকিছুই আপনার সঙ্গে শেয়ার করা যায়, আর মানে যার ফলে আমরা আরো ভালো করে শিখতে পারি। মানে স্যার নিজেকে নিজে যেভাবে প্রশ্ন করে উত্তর পাই, ঠিক আপনাকে ওরকম ফ্রাঙ্কলি জিজ্ঞেস করেছি, কোন ধরনের হেজিটেশন বোধ করি নাই, ফার্স্ট হচ্ছে এটা। আর সেকেন্ড হচ্ছে মানে এরকম একটা জটিল জিনিসকে এত সহজ করে আপনি উপস্থাপন করেছেন, এটা মানে খুব অসাধারণ। মেডিটেশন গুলো সত্যি খুবই সুন্দর, মানে 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 মনেই হচ্ছে না যে আমি ঘরে বসে আছি, আমি পুরো একদম স্পষ্ট সব দেখতে পেয়েছি। স্যার আপনি শুরুতে একটা কথা বলছেন, এটা আমি একটু রিমাইন্ড করি। তো আপনি বলছেন স্যার প্র্যাকটিস ছাড়া কোনো কিছু নিজস্ব হয় না, একদম আপনি সব দিয়ে দিয়েছেন, এখন নির্ভর করতেছে আমাদের প্র্যাকটিসের উপর। নিশ্চয়ই আমি মানে আপনার রাস্তায় হাঁটতে শুরু করেছেন, অন্ধকার রাস্তা, আপনি জানেন না রেকি জগতে প্রথম এসেছেন, অন্ধকার রাস্তা মনে করুন, সেখানে উঁচু নিচু খানাখন্দ থাকবেই, অর্থাৎ সব বুঝে পেরেছি এমন নয়, দুদিনে কেউ সবকিছু শিখে ফেলে এমন নয়, কিছু শিখিয়ে দিয়েছি আমি, সিলেবাস কমপ্লিট করতে পারি, তারপর তো গাইডলাইন আমি থাকবোই, কিন্তু তারপরে আমার কাছ থেকে আমার কাছে হচ্ছে একটা টর্চ দেওয়া, একটা উজ্জ্বল লাইট দেওয়া, যে লাইটটা আপনাকে পথ দেখাতে সাহায্য করবে, এইটুকু আমার কাজ। তো আমি সেই লাইটটা আপনাদের দেখিয়ে দিয়েছি যে আপনার মধ্যে রেকি রেকি কখনো অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট দিলে তারপর কারোর মধ্যে আসে না, রেকি প্রত্যেকের মধ্যেই রয়েছে, যে রেকি সেখানে তার মধ্যে রয়েছে, শুধু গাইডলাইন একজন মেন্টর হিসেবে আমার দেওয়ার দায়িত্ব কিভাবে অ্যাপ্লাই করবেন একে, এবং দেখলেন যে আপনাদের মধ্যে কি এনার্জি আছে আমি তা দেখিয়ে দিলাম। যেমন বায়োসেন টেকনিক করালাম খুব সহজে, নিজের অর্ডার কি করে চেক করছেন এবং নিজেরা বুঝতে পারছেন যে কোন চক্রে কি প্রবলেম আছে কি নেই, নিজেরাই বুঝতে পারলেন ইজিলি, ঠিক আছে। বা অন্যান্য যে টেকনিকগুলো করালাম খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, এবং আমি তো আবার বলছি যে ক্লাস হয়ে গেলেও কখনো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, প্লাস যদি পরবর্তী সময় মনে হয় যে আমার রিভিশন ক্লাস প্রয়োজন আছে, কোনো ক্লাসে জয়েন করতে চাই, অন্য কোনো ক্লাসে জয়েন করার জন্য আগে থেকে রিকোয়েস্ট করে রাখবেন, দিয়ে দেবো, তার জন্য এক্সট্রা কোভাবে বলবো না আমাকে আবার 2000 টাকা দিন, 5000 টাকা দিন, এই কোর্সে আপনাকে জয়েন করতে হবে, ওইরকম নয়। এই কোর্সের জন্য যদি আমার মনে হয় আপনি কেন, যে কেউ একাধিকবার জয়েন করতে পারে সেই কোর্সের জন্য, এটা আমার বরাবরই বলা থাকে, ঠিক আছে। যে সাকসেসফুলি এটা মিরাকল না, সেটা আমি 3-4 মাস ধরে প্র্যাকটিস করছি, অনেক মানে মিরাকল আমার সাথে ঘটেছে, সাকসেসফুলি অ্যাচিভ মিরাকল না। আচ্ছা আচ্ছা, এটা আমি প্রতিদিন 45 বার করে 3 বার জপ করে দিয়ে লিখে ফেলি, অনেক মিরাকল আমার সাথে ঘটে গেছে, ঘটবেই, কারণ আমি যেগুলো
মোটামুটি যা ক্লাস করলেন বা আপনাদের যা প্রশ্ন মানে প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল আপাতত স্যাটিসফাইড আপনারা? হ্যাঁ স্যার একদম যা কিছু শিখেছি সবকিছুর গাইডলাইন পেয়ে যাবেন একটু পরে গতকালকের মতো। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকুন।